হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং মাইক টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, শোনা যাচ্ছে? ঠিকঠাক শোনা যাচ্ছে তো? ভালো, বেশ ভালো। দেখেছো আমি কোথায় ধরে রেখেছি, কোথায় রেখেছি এই হেড এয়ারফোনের, ইয়ারফোনের মাউথ স্পিকারটা কোথায় রেখেছি দেখেছো তো? একটু নতুন ইনভেনশন দরকার পড়ে, কেন বলো তো? কারণ ভিডিওতে ভিউজ কমে গেলে, ডাউন হয়ে গেলে ও একটুখানি ভরকা ভরকি দেওয়া লাগে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু একজন ভালো নেই, বিধ্বস্ত বিধ্বস্ত। কে? গুন্ডি? গুন্ডি বিধ্বস্ত, তোমরা জানো না কেন? সেই যে কত কষ্ট লাইভে, ভুললে গেছো? আমি ভুলি নাই, আজন্ম ভুলুম না, কারণ ওরকম কান্না আমি কোনোদিনও দেখি নাই গুন্ডির ভিডিওতে, কোনোদিনও দেখি নাই জানো তো। মানে যখন শ্বশুর মারা গেল তখনও দীর্ঘশ্বাস, যখন শাশুড়ির কনি খুললা গেল তখনও সাইজ্জা গুজ্জা সিঁড়িতে বসে দীর্ঘশ্বাস, একমাত্র যখন অমিত মণ্ডল মারা গেল, ওরে বাবা জোয়ার আয়া পড়ছে চোখের মধ্যে, জোয়ার জোয়ার, বুঝতে পারলা তো? তো এই সমস্ত কিছু মিলাইয়া মিশাইয়া বিধ্বস্ত, আর সেই বিধ্বস্ততার কারণে ভয়েস ওভার কে দিচ্ছে বুঝতেই পেরেছো? কে দিয়েছে এটা নতুন করে আমাকে ভাঙিয়ে বলার দরকার নেই, আর এখন যতটা পারো সামলে চলো, আর এটা আমার ভীষণ অসুবিধা করছে। এটা জাস্ট আমি শোয়ের জন্য রাখছি, বাট এটা আমি এখান থেকে খুলে ফেলছি, আশা করছি কোনো প্রবলেম হবে না। তো দেখো, নতুন কাঁচা কাঁচা ভয়েস দিলে পরে তখন তার মধ্যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে, কিন্তু আমরা, বিশেষ করে আমি, কালকে যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে গুন্ডির ভিডিওতে, সেখানে আমি কোনো কাঁচা ভাব পাইনি, একদম পাক্কা খিলাড়ির ভাব পেয়েছি। পাক্কা খিলাড়ি, খিলাড়ি মানে খিলাড়ি, পাক্কা খিলাড়ির ভাব, মানে ভাবটা পেয়েছি। তো আমি যাতে মানসিক দিক থেকে বিধ্বস্ত না হয়ে পড়ি, সেই কারণে আমি আবার পয়েন্ট লিখে রেখেছি ভাই। মানসিকভাবে যদি আমি বিধ্বস্ত হয়ে পড়ি, কোথার থেকে যে কোথায় চলে যাব, সেখান থেকে ব্রেক ফেল করে শেষ হয়ে যাব, দরকার নেই। আমি বাবা এইভাবে দেখে দেখে, একেবারে বলে না ভুল ভাল বলার থিকা দেখা দীক্ষা কও, না দেখা চতুরি মারার থিকা দেখা দীক্ষা কও। তো মানসিক দিক থেকে বিধ্বস্ত কেন? মেয়ের জন্য। কি হয়েছে মেয়ের? সাংঘাতিক শরীর খারাপ, অনেক লেভেলের জ্বর, মানে ডিগ্রিটার কথা বলছি, অনেক বেশি জ্বর হয়েছে। তো সেই কারণে ভয়েস ওভার দিতে পারছে না, অতিরিক্ত শরীর খারাপ হওয়ার কারণে মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছে, সেই কারণে ভয়েসটা দিতে পারছে না ভিডিওতে। এই কিছুদিন আগে মনে পড়ে, তোমাদের কিছুদিন আগে মনে পড়ে মেয়ের শরীর খারাপ ছিল, সঙ্গে স্বামীরও শরীর খারাপ ছিল, অর্থাৎ গুন্ডারও শরীর খারাপ ছিল, হ্যাঁ মনে পড়ে? সেই অবস্থায় মেয়েকে নিয়ে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাওয়া হয়েছিল, তোমাদের মনে পড়ে কি? আশা করছি তোমাদের মনে আছে, কারণ বেশি দিনের কথা নয়, আর সেটা ঘোর শীতের মধ্যে ছিল, আবহাওয়ার আপডাউন সব সময়ের জন্যই ছিল। আর আপডাউনের কথা ছাড়ো, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, রাউন্ড অ্যান্ড রাউন্ড, তো এই গান টান ছাড়ো, কথা হচ্ছে যখন মেয়েকে নিয়ে গেছিল, মেয়ের হদ্দ কাশি ছিল, মেয়ের হদ্দ কাশি ছিল, ডাক্তার দেখিয়েছে, ঠিক আছে, ওই যে সেই আবাল হাতুড়ে ডাক্তার, সেই ডাক্তার দেখিয়েছে, হ্যাঁ, তারপরে তাকে ওষুধ খাইয়েছে, সেইগুলোও দেখিয়েছে আমাদেরকে। তো কতখানি শরীর খারাপ নিয়ে অনুষ্ঠান পর্যন্ত অ্যাটেন্ড করতে গেছিল, ভাবো সেই অনুষ্ঠানটা কতটা দরকারি, যেটা রুজি রোজগারের ক্ষেত্র, সেখানে ভয়েস ওভার দেওয়ার থেকেও বেশি দরকারি ছিল সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করা, ওই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে। ওই অসুস্থ বাচ্চাটা না তখন থেকেই অসুস্থ, মাতৃত্বের দাবি করা হারামিগুলো, বাচ্চা জন্মই দিয়েছিস, বাচ্চা জন্ম দিয়ে কখনো বেবিসিটার দোয়েল দেখছে, কখনো তোতা পাখি দেখছে, নিজে কি করছে, নিজে শুধু ক্যামেরার সামনে এসে আই লাভ ইউ, আই লাভ ইউ, এরকম করে বেড়াচ্ছে, এরকমটা করে বেড়াচ্ছে, একটাই মাত্র সন্তান, ঠাকুমার কাছে আদর কেন খাবে না, অবশ্যই খাবে, কিন্তু যতটা পারবো ততটা নিজে করার চেষ্টা করব, বোঝো তো, নিজে করার চেষ্টা করব, কারণ ঠাকুমা যা মানুষ করে ছাড়ছে, ওরে বাবা রে, এক একটা গুন্ডা তৈরি করে ছাড়ছে, মাইয়াগুলি হয়েছে গুন্ডি আর পোলাগুলি হয়েছে গুন্ডা, ঠিক আছে, এই করে ছাড়ছে। তো এটা একটা স্বাভাবিক, মানে আমি তোমাদেরকে চোখ ফুটিয়ে দিলাম, আমার তো চোখ ফুটিয়ে দিতে হয়, যারা তোমরা জানো তারা জানো, যারা জানে না তাদেরকে চোখের মধ্যে কাঠি গুঁজে দিতে হয়, কাঠি গুঁজে দিতে হয়। তো এই গুন্ডি মেয়ের চরম অসুস্থতা নিয়ে, মাফলার টাপলার পেঁচিয়ে নিয়ে ভরা শীতের মধ্যে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেছিল, কিন্তু এতটাই এখন মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছে যে ভয়েস ওভার পর্যন্ত দিতে পারছে না।
এই গেল ওর মানসিক বিধ্বস্ততার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। আশা করছি ঠিকঠাক বলতে পেরেছি। নেক্সট, সেটা হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। কোন ডাক্তার? ওই সেই আবাল হাতুইরা ডাক্তার, খালাসি ডাক্তার, যেখানে খালাস করতে যায়, সেই ডাক্তারের কাছে গেছিল। সেই ডাক্তার বলেছে এটা নাকি ভাইরাল জ্বর, এটা একজনের হলে ঘরের সবাইকে নিয়ে নিচ্ছে। হবে হবে, যেই ঘরে কেউ মানামান্তি করে না, যেই ঘরে কেউ মানামান্তি করে না, সরি, একটা কথা কি জানো, রোগী আপন, রোগ হচ্ছে পর। রোগী যদি নিজের পরম কাছের মানুষও হয় না, সে যদি বড় হয়, বাচ্চাদের কথা ছেড়ে দাও, সেটা মানা যায় না, যদি বড় কেউ হয় তখন তার কাছ থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখতে হয়। এই ঘরে কি সেটা দেখতে পাও? না। একজন অসুস্থ হলে সেই থালাতেই আরও একজন খাচ্ছে, এতে কি হচ্ছে, জার্মসটা আরও তাড়াতাড়ি যাচ্ছে। ঠিক আছে, শত চেষ্টা করলেও ভাইরাল ফিভার আটকানো যায় না একই জায়গায় বসবাস করলে, কিন্তু তবুও একটা মানে কি বলবো, একটা সচেতন থাকতে হয়, তাই তো, যতটুকু পারা যায়। এখন ইচ্ছে করে যদি আমি বলি আ বেল মুঝে মার, তো বেল তো গুতাবেই, তো এটা তো জ্বর একদম হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে যাচ্ছে। তো কোন ডাক্তার দেখিয়েছে? ওই সেই হাতুড়ে ডাক্তার গো। আহা, এই হাতুড়ে ডাক্তারই কইছে ঠিক হবে না, এই হাতুড়ে ডাক্তারই কইছে তোতা পাখির কোনিও ঠিক হবে না, আর এই গুন্ডার মানে ঠিক হবে না, গুন্ডার শরীরও ঠিক হবে না, বুঝতে পারলো তো? এই তোতাপা এই এই হচ্ছে এই হাতুইরা ডাক্তারই এদের ফুল ফ্যামিলিরে খালাস করে দিতেছে। নেক্সট পয়েন্ট, ছেলেদের কথা মেয়েরা কম শোনে বিয়ের পরে, বিশেষ করে আরও কম শোনে। এটা কোন বেসিসে কথাটা বলেছে গুন্ডা? এই যে গুন্ডি ঘর মোছে সেটা নিয়ে বলেছে। আরে ভিডিও দেখে বউয়ের, সেটা নিয়েই তো বলবে, কত আর অ্যাড করবে, কত আর অ্যাড করবে, তাই না? বলছে আমি বলি প্রত্যেক দিন ঘর মুছতে হবে না, ঘর ঝাড় দিয়ে রেখে দাও। এদিকে গুন্ডি বলে আমি আগের দিন ঘর ঝাড় দিয়ে রেখে দিই, ওই যে বলি যতটা পারি কাজ কমিয়ে রাখি। বিশ্বাস করো, আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতেও আমি দেখেছি দুবার করে ঘর ঝাড় দেওয়া, এক সকালবেলা এক সন্ধেবেলা, বিকেলবেলা আর কি, সন্ধেবেলা তো না, বিকেলবেলা দুবার করে ঘর ঝাড় দেওয়া, সঙ্গে তো মোছা আছেই। আর আমার বাপের বাড়িতে তো ছেড়ে দাও, কিছুদিন মানে আমি বিয়ের কিছুদিন আগে পর্যন্ত শান হয়েছে, তার আগে মাটিই ছিল, সেটা লেপার দায়িত্ব পুরো আমার ছিল, গোবর মাটি জল দিয়ে, তো এগুলো করে এসেছি। তো সত্যি কথা, কত কষ্ট করছি, আমার কষ্ট কেউ বোঝে না, এখনও আমার কষ্ট কেউ বোঝে না, এরকম কেয়ারিং হাজবেন্ড, কেয়ারিং, ও কেয়ারিং এর থেকে আমার তোতা পাখির কথা মনে পড়ে গেল। তো ওই তো মানে কি বলবো, কিচ্ছু করতে হয় না, না চিপতে হয় হাত দিয়ে, কিচ্ছু করতে হয় না, জাস্ট ডান্ডাটা ঢুকাও, স্প্রিংয়ে নাও, ব্যাস, তারপরে মুছে আনো। আর টাইলসের ঘর সে তো একেবারে ফরত ফরত করে মোছা যায়, এতেই নাকি এত কষ্ট হয়, এতেই নাকি এত কষ্ট হয়, বুঝতে পারলো তো? তো বলছে আমার কথা শোনে না, মেয়েরা ছেলেদের কথা শোনে না। কোন মেয়েরা ছেলেদের কথা শোনে না? মেয়েরা যখন মেয়ে থাকে, যখন বিয়ের আগ পর্যন্ত থাকে, তার জীবনে ছেলে বলতে কী থাকে, কে থাকে, বাবা থাকে, বাবা সহ কাকু জেঠু যদি কেউ থাকলো থাকলো, দাদা থাকতে পারে, দাদু থাকতে পারে, ঠাকুরদা থাকতে পারে, এরা থাকে। তো এদের কথা কে না শোনে? যদি ভদ্র সভ্য মেয়ে হয় তাহলে পরিবারের সবার কথা শোনে, সে ছেলে মানুষ কি, পুরুষ মানুষ কি, বা মা ঠাকুমা মাসি পিসি এরা কি। যদি কেউ কোনো ভদ্র সভ্য মেয়ে হয়ে থাকে তাহলে সে সবার কথা শোনে। হ্যাঁ, গুন্ডির কথা আলাদা, যে কিনা সবার কথা অমান্য করে এখানে চলে এসেছে, বাবা মার কথা একবারও ভাবেনি, সে ভাববে হাজবেন্ডের কথা, হাজবেন্ডের কথা যে কতখানি ভাবে সেটা তো ওর বিছানায় পড়ে থাকা দেখে আমরা বেশ বরাবর বুঝতে পারি, তাই না? যে স্বামীকে ঝাটের বাল বলেও মনে করে না, একদম ঠিক বললাম, ঝাটের বাল বলেও মনে করে না। একজন আমাকে বলেছে যে তুমি তোমার ভাষা দেখেছো, একদম, আমি আমার ভিডিও চালানোর সময় না, এডিট করার সময় পুরো শুনি, যে আমি একদম যথাযোগ্য কথা বলেছি, যথাযোগ্য কথা বলেছি, ঠিক আছে? আমার ভাষা জ্ঞান সম্পর্কে আমাকে ভাবতে দিন, আপনার যদি না পোষায় দয়া করে আপনি আপনার মূল্যবান সময় এবং এনার্জি কোনোটাই নষ্ট করবেন না, ঠিক আছে? তো এই গেল হচ্ছে, বলছে মেয়েরা শোনে না, আর বিয়ের পরে তো শোনেই না, শুনবে কি করে? এখন নিজে মালকি, নিজে ইনকাম করছে, নিজে করছে সব, তোর কথা শুনবে? পাট। তারপরে বলছে মাইক ধরে রাখতে পারছিল না। অ্যাকচুয়ালি এইটা আমি এই কারণে এইখানটায় লাগিয়েছিলাম, এই কারণে এই পাশটায় লাগানো ছিল, এইটা এই কারণেই আমি লাগিয়েছিলাম। গুন্ডা বলছে আমি মাইক ধরে রাখতে পারছিলাম না, সেই কারণে গুন্ডি কোথায় লাগিয়েছে, বালের মধ্যে গুঁজে দিয়েছে, বুঝতে পারলে তো, মাথার বালে তো গুঁজে দিয়েছে। যেই ব্যক্তি লাঠি দিয়ে, যেটা দিয়ে কিনা পোষ্যটাকে ভয় দেখানো হয়, সেই লাঠি দিয়ে খাটের এই যে এই পালঙ্কের মধ্যে ঠাস ঠাস করে মারতে পারে, যে কিনা বাথরুম থেকে খালি জলের বোতল ছুঁড়ে ফেলতে পারে, যে কিনা চামচ দিয়ে খেতে পারে, যে কিনা মোবাইল চালাতে পারে, সে নাকি একটা ছোট্ট এইটুকু মাইক,
এইটুকু মিনি মাইক, সে নাকি এটা ধরে রাখতে পারে না, বিশ্বাসযোগ্য কথা? এটা কি বিশ্বাসযোগ্য কথা যে কিনা ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাতে পারে সে ধরে রাখতে পারে না? কি হারে সিম্প্যাথি কার্ড খেলে, আমি শুধু তাই দেখছি, কি হারে সিম্প্যাথি কার্ড খেলে। বলছে যখন পড়ে যাচ্ছে তখন কে লাগিয়ে দিচ্ছে, গুন্ডি লাগিয়ে দিচ্ছে। অর্থাৎ যখন ভয়েস ওভার দিচ্ছে তখন কিন্তু গুন্ডি সামনে বসে আছে, মেয়েকে নিয়ে, মেয়ের কাশির আওয়াজও শোনা গেছে। হ্যাঁ, মেয়েকে নিয়ে গুন্ডি গুন্ডার সামনে বসে আছে, বুঝতেই পারছো? তার মানে ও ফাঁকা টাইমে বসে আছে, অথচ গুন্ডা কি বলছে, সময় পাচ্ছে না। এডিট করা ছিল কিন্তু সময় পাচ্ছে না ভয়েস ওভার দেওয়ার। এখানে পুরো পরিষ্কার হয়ে গেল যে একটুখানি টুইস্ট আনার জন্য বা একটুখানি ভ্যারাইটি আনার জন্য স্বামীকে দিয়ে যায় ভয়েস ওভার দিতে। এটা পরিষ্কার, সত্যি কথা বলে দিলেই হয়ে যায় যে সবসময় তো আমি ভয়েস ওভার দিই, আজকে গুন্ডা তোমাদেরকে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে শোনাবে, কেমন লাগলো তোমরা জানিও না। এরা সোজা পথে চলেই নি কোনোদিনও, এরা সোজা পথে কোনোদিনও চলেই নি, তো সোজা কথা বলবে কী করে, তাই না? সোজা পথেই যারা কোনোদিনও চলেনি তার সোজা কথা বলবে কী করে? সাফ সাফ একটা কথা এরা বলতেই পারে না, একটা কথা এরা বলতে পারে না। বলছে এই ভিডিওটা কিন্তু এডিট করা ছিল, শুধু ভয়েস ওভার দিচ্ছি। হ্যাঁ রে, তোদের কত ভিডিও এডিট করা থাকে। একটা মানুষ কত ভিডিও একদিনে এডিট করে রাখতে পারে? হ্যাঁ, আমি তো জাস্ট বুঝতেই পারি না এদের কত ভিডিও এডিট করা থাকে। গতকালকে যে ভিডিও, গত পরশু দিন যে ভিডিওটা ছেড়েছে সেটা নাকি দুদিন আগে এডিট করা ছিল, গতকালকে যে ভিডিওটা করেছে ছেড়েছে সেটাও নাকি এডিট করা ছিল, শুধু ভয়েস ওভার দিতে পারেনি। ভাবো দেখি, এডিট করার সময় ছিল, ভয়েস ওভার দেওয়ার সময় ছিল না। শালা মিথ্যাবাদীর দল রে, ওইভাবে বিছানায় বসে বসে ওই অবস্থাতেও মিথ্যা কথা বলতে থাকিস, দিনের পর দিন মিথ্যা কথা বলতে থাকিস, তাই না? তো চলো নেক্সট পয়েন্টে যাই। তারপরে কি, অনেকেই ওকে বলেছে যে তুমিও যেখানে ওই গোল্ডিয়া ঢেমনি গেছে সেখানে যেতে পারতে। তখন সেটা নিয়ে গুন্ডা বলছে যে আমার পক্ষে আর যাওয়া হয় সম্ভব হয় না, বা আমার ইচ্ছে করে না। তারপরে কি বলছে, ছাদে একদিন যাব, যেদিন দাদার ছুটি থাকবে সেদিন আমাকে ছাদে নিয়ে যাবে দাদা। ছাদ পর্যন্ত বাদ দে, তোর প্রয়োজনের জায়গাটুকু ছাড়া, অর্থাৎ ওই বেডরুমের বেডটা আর বাথরুম ছাড়া, তোকে যখন তুই বাথরুমে যাওয়ার জন্য চেয়ারে বসিস তখন তো তোকে কিছুক্ষণ ঘুরিয়ে নিতে পারে না, তোকে একটা কোণায় ফেলে রাখবে। বস্তা, চিনিস বস্তা? ওই বস্তায় ভরা পচা মাংসের মতন তোকে ফেলে রেখেছে একটা খাটের মধ্যে, ব্যাস। ওই বাথরুম আর ঘর, তাও ঘরের শুধু খাট, ঘরের এদিক ওদিকও না। কত শখ করে ব্যালকনি যখন বানাচ্ছিল তখন কত বলেছিল যে এখানে এসে ওই করবে, ওখানে গিয়ে সেই করবে, এখানে এসে চা খাবো, শুধু ও একা করে। এদিকে সবসময় বলে গেছে এটা গুন্ডার শখ, এটা গুন্ডার জন্য করা হচ্ছে, ওটা গুন্ডার জন্য করা হচ্ছে, এই গুন্ডি ছেঁড়ার জন্য শুধু দোতলাটা করেছে, ঠিক আছে? তুই ছাদে যাওয়া তো বহুত দূরের কথা, সে একদিন তুই ভিউজ আপ করার জন্য ছাদে যাবি, বাট এই যে ব্যালকনি, সেখানে কি তোকে ডেলি একবেলা নিয়ে যেতে পারে না? একবেলা তো ডেলি নিয়ে যেতে পারে, নিয়ে যাস, আমার কথা শুনে শুনে তো সব কিছু করিস, একদিন নিয়ে যা, একদিন না প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে নিয়ে যাস, এরপর ভরা গরম পড়ে গেলে না তখন আর নিতে পারবি না, তখন ওখান দিয়ে তাপ আসবে আর দোতলায় বেশি তাপ লাগে, বুঝতে পারলি তো? নিয়ে যাস, আর ব্যালকনিটা এত সরু করেছে যাতে হুইল চেয়ার ঢুকবে কিনা ভগবান জানে, সেরকম করে হয়তো বানাইনি, বুঝতে পারলে তো? সেরকম করে বানাইনি, শুধু ও ঢুকতে পারলেই হয়েছে। হ্যাঁ, ওই প্যান্ডা কি তুমি একাই দেখবা? ওই প্যান্ডা তোমার বররে দেখাইবা না? হ্যাঁ, তারপরে বলছে গুন্ডা বলছে যে ছাদে যাব আর কয়দিন পরে, কেন এখন তো ঠান্ডা, সেই কারণে একটুখানি গরম পড়ুক তারপর। দেখো এখানেও মিথ্যা কথা বললো না, ও নিজে বলেছে এবং ওর বউও বলেছে যে ওর গরম বেশি, আমাদের থেকে উল্টো, আমাদের যখন গরম লাগে তখন ওর ঠান্ডা লাগে, আমাদের যখন ঠান্ডা লাগে ওর তখন গরম লাগে। এই এটাও একটুখানি গুগলে সার্চ করে তারপরে স্ক্রিনশট নিয়ে কমিউনিটিতে দিস তো, যে এই লজিক কোথাও আছে কি না, যে যার শরীরে কোনো সেন্স নেই তার কী করে গরম লাগে ঠান্ডা লাগে, বলে দিস তো একটুখানি। কারণ তুই টাটকা ঠান্ডা জল তার বুকে দিয়েছিলিস, যদি তার সেন্স থাকতো তাহলে সে একবার হলেও বলতো ঠান্ডা লাগছে। বলছে ছাদে যাবে গরম পড়লে, ভাবো কত মিথ্যা কথা বলে। ওকে ভরা ঠান্ডাতে শুধু স্যান্ডো গেঞ্জি পরে থাকতে দেখা গেছে, স্যান্ডো গেঞ্জি আর ওই একটা নিক্কার প্যান্ট, একটা নিক্কার আর স্যান্ডো গেঞ্জি, এছাড়া ওকে কিছু পরে থাকতে দেখা যায়নি, বুঝতে পারলে তো? আর পোষ্যর কথা বলছে যে পোষ্যকে 2 সপ্তাহ বা 15 দিনে
দু সপ্তাহ অথবা 15 দিন তো একই হলো, মাসে 2 দিন অথবা 1 দিন ঠান্ডা সময় স্নান করানো উচিত, কারণ ওদের শরীর গরম হয়ে যায়। তোদের পোষ্যকে বিগত 3 মাসে স্নান করানো দেখানো হয়নি, স্নান করানো হয়নি, ওই নিচে থাকতে একদিন স্নান করানো হয়েছিল বহু আগে, বহু আগে, আর এই গতকালকের ভিডিওতে দেখতে পেলাম। তো তোরা যে কিরকম কেয়ার করিস একে অপরকে, মানুষ সহ পোষ্যকে, সেটা সবাই দেখতে পায়, দেখতে পায়, কিন্তু ওই না দেখার মতনই দেখে, না দেখার মতনই দেখে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট কথায়, সেটা হচ্ছে এই যে তুই ভয়েস ওভারটা দিলি, হ্যাঁ গুন্ডা, ভয়েস ওভার দিলি, কী করে দিলি তুই, কী করে দিলি, কী করে এত ফ্ললেসভাবে কথা বলে গেলি, কী করে এত ফ্ললেসভাবে কথা বললি, না এক জায়গায় একটু আটকালো, না এক জায়গায় তোর বাঁধলো, মানে কথা জড়ালো, কিচ্ছু তো হলো না, কিচ্ছু হলো না। হ্যাঁ, অথচ তোর ভিডিওতে একজন কমেন্ট করে গেছে যে আমি বলেছিলাম যে তোর কথা জড়িয়ে যায়, শালি হারামি তোর ভিডিও ঠিক মতন দেখে না, তোদের ভিডিও ঠিক মতন দেখে না, যে তোকে কমেন্ট করেছে সে যদি দেখত তাহলে বুঝতে পারত যে কথাটা গুন্ডা তোর মুখ থেকেই বেরিয়েছিল, যে তোর এখন কথা বেরোয় না, কথা আটকে যায়, জড়িয়ে জড়িয়ে যায়, কথা কম বলতে বলতে, কারোর সঙ্গে কথা না বলতে বলতে এখন তোর কথা জড়িয়ে যায়, তোর কথা আটকে যায়, অথচ তুই ভয়েস ওভার দিলি, দিব্যি ফ্ললেসভাবে দিয়ে গেলি, কত মিথ্যে কথা বলিস রে, কত মিথ্যে কথা বলিস। হ্যাঁ, উল্টে আমি ভেবেছিলাম, আমার একটু সিম্প্যাথি জেগেছিল তোর জন্য, যে দেখো ছেলেটার সঙ্গে কেউ কথাও বলে না, কথা না বলতে বলতে মনে হয় বাক যন্ত্রটাও বিকল হয়ে যাচ্ছে, এই যে এত মিথ্যে কথা বলিস কি করে ঘুমাস রে, এত যে মিথ্যে কথা বলিস কি করে ঘুমাস, লজ্জা করে না, যেইটুকু বেঁচে আছে, যেইটুকু সঠিক আছে, যেইটুকু ঠিক রেখেছে ভগবান, সেইটা নিয়েও মিথ্যে কথা বলতে তোর লজ্জা করে না। আমরা ডেইলি ভয়েস ওভার দিই ভিডিওতে, আমারও কমসে কম 3-4 বার কাট করে তারপরে ভিডিও ভয়েস এডিট করতে হয়, তুই তো দিব্যি বলে গেলি, তুই দিব্যি বলে গেলি, বাহ কী সুন্দর, তাই না বন্ধুরা। এই এই পঙ্গুটাকে দেখে সবার সিম্প্যাথি হয়, একে দেখে সবাই সিম্প্যাথি করে, সিম্প্যাথি দেখায়, আর একে দেখিয়ে সবাই সিম্প্যাথি নেয়, ওদের ফ্যামিলির সবাই বাচ্চাটাকে নিয়ে দেখিয়ে, এটাকে দেখিয়ে, অথচ এই পঙ্গুটাই দিনের পর দিন মিথ্যে কথা বলছে, দুটো সিম কার্ড চেঞ্জ করেছে, দুটো সিম কার্ড চেঞ্জ করেছে যাতে মানুষের সাথে কথা কম বলতে হয়। হ্যাঁ রে গুন্ডা, কী কারণে সিমটা চেঞ্জ করেছিলিস, নিজের কী বলবো কেচ্ছা লুকানোর জন্য, দুটো সিম নিয়ে অনেকখান অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে তারপরে লোকের ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে গালাগালি পাড়ার জন্য, হ্যাঁ তারপরে তুই দুটো সিম চেঞ্জ করেছিলিস, যদি কারোর সাথে কথা বলতে না হয় তাদেরকে পোলাইটলি বারণ করে দিলেও তারা কথা শুনতে পারে, কথা বুঝতে পারে, যে আমার এই অবস্থা হচ্ছে, আমার এই প্রবলেম হচ্ছে, আমি কথা বলতে পারছি না, তাই না, বা যদি খুব প্রবলেম হয় সিম চেঞ্জ করা থেকে ব্লক করে দিলেই হয়ে যায়, কত রকম আছে ইগনোর করার, না সিম চেঞ্জ করতে হয়েছে, কারণ ক্রাইম যারা করে তাদেরকে এরকম বারবার চেঞ্জ করতে হয়, বারবার চেঞ্জ করতে হয়। তো গতকালকে যে ভিডিওটা এডিট করা হয়েছে, ভয়েস ওভার দেওয়া হয়েছে, তাতে করে ভিউজের ফারাক পড়েছে, তো এটাই তো মূল কারণ ছিল, এটাই মূল কারণ ছিল যেটাতে ওরা প্রত্যেকবার সাকসেস হয়ে যায়, যার কিনা কথা বলতে জড়িয়ে যায়, যার কিনা কষ্ট হয় কথা বলতে, যে কিনা মানুষের কাছ থেকে এখন দূরে থাকে কথা না বলতে পারার জন্য, সে কত সুন্দর ভিডিওতে ভয়েস ওভার দিয়ে গেল। অ্যাকচুয়ালি যেদিন ও তোতলাচ্ছিল না কথা বলতে গিয়ে, সেদিন ওর বউয়ের ভয়ে, অর্থাৎ গুন্ডির ভয়ে তোতলাচ্ছিল, যে শালা আমি তো বলিইনি লুচি ছোলার ডাল খাবো আমার নামে বিল ফাটছে, আমি তো বলিইনি মটন খেতে ইচ্ছা করছে আমার নামে বিল ফাটছে, ওই সময় ভয়ে তুতলে গেছিলো যে কী বলবো, কী বলতে, কী বলে ফেলবো, আর তাকে সাপোর্ট করার জন্য, তাকে কাভার করার জন্য মাথায় হাত বুলানো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কত সিম্প্যাথি আর নিবি, শেষ পর্যন্ত সিম্প্যাথি নিতে থাকবি, তাই না, টাটা।